আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঈদুল আজহায় আমরা যে সকল মাংস সংরক্ষণ করি ডিপ ফ্রিজে, তো দেখা যায় মাংসগুলো কিন্তু জমতে চায় না, মাংস জমতে অনেকটা টাইম লাগে। তাছাড়া এই মাংসগুলো পরবর্তীতে যখন আমরা রান্না করি তখন মাংসগুলো বের করতে অনেক টেনশনে পড়ে যায়, এই মাংসগুলো এমনভাবে আটকে যায়। তো আজকে আমি এমন একটি টিপস দিব যে এই মাংস সহজে জমে যাবে, একটি মাংস গন্ধ হবে না, নষ্ট হবে না, পাশাপাশি আপনারা যখন রান্না করবেন মাংসগুলো চটজলদি উঠিয়েও নিতে পারবেন। তো বন্ধুরা, এরকম ডিপ ফ্রিজে তো আমরা মাংস সংরক্ষণ করে থাকি, তো দেখা যায় কোরবানির সব মাংসই এরকম ডিপ ফ্রিজে সংরক্ষণ করা হয়। আর এক জায়গায় অনেক মাংস সংরক্ষণ করলে যা হয়, মাংস কিন্তু সহজে জমতে চায় না এবং মাংস গন্ধ হয়ে যায়, পাশাপাশি মাংস কিন্তু জমাট বেঁধে যায়, একসঙ্গে আটকে যায়, সেটা মাংস উঠাতে সমস্যা হয়। তো বন্ধুরা, মাংস সংরক্ষণের পূর্বে যে কাজটা অবশ্যই করবেন, ডিপ ফ্রিজের পাওয়ার আগে হাই করে দিবেন। মাংস যখন আপনারা লোড করবেন তার অন্তত 3 থেকে 4 ঘন্টা আগে পাওয়ার হাই করে দিবেন, তারপরে মাংস সংরক্ষণ করবেন। আর যখন মাংস সংরক্ষণ করবেন তখন মাংস যেভাবে সংরক্ষণ করুন না কেন, মাংস আপনারা পরবর্তীতে উল্টিয়ে দিবেন। তো বন্ধুরা, যেহেতু গতকালকে ঈদ চলে গেছে, আজকে পরের দিন, তো আমরা ফ্রিজ খুলে দেখছি মাংস কিন্তু জমাট বাঁধেনি, কিছু কিছু মাংস জমাট বেঁধেছে আর কিছু কিছু মাংস কিন্তু একেবারে জমাট বাঁধেনি। তো সেক্ষেত্রে এই যেই মাংসগুলো এখনও নরম আছে সেগুলো কিন্তু গন্ধ হয়ে যাবে, পাশাপাশি মাংসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই তার জন্য আপনাদের একটি টিপস দিচ্ছি, আমরা যে মাংসগুলো এখনও জমাট বাঁধেনি সেই মাংসগুলো আলাদা জায়গায় উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর একটি ডিপ ফ্রিজে শুধু মাংসই সংরক্ষণ করা হয় তা না, এখানে কিন্তু দেখা যায় ভুঁড়ি থেকে শুরু করে অনেক কিছুই রাখা হয়। তো এখন আমরা বেছে বেছে দেখছি কোন মাংসটা জমে গেছে আর কোন মাংসটা জমাই হয়নি এখনও, সেটা আমরা চেক করে নিচ্ছি। এবং যেগুলো এখনও জমা বাঁধেনি সেই মাংসগুলো উঠে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি এভাবে পুরো ফ্রিজটা চেক করে নিচ্ছি যে কোন মাংসটা জমাট বাঁধেনি, আর যেগুলো জমাট বাঁধেনি সেগুলো ফ্রিজের ওয়ালের সঙ্গে এভাবে লাগিয়ে লাগিয়ে রাখা হচ্ছে, আর যেগুলো জমাট বেঁধেছে সেগুলো আমরা আর এক সাইডে রেখে দিব। আর মাংস সবসময় চেষ্টা করবেন ছোট ছোট প্যাকেট করতে, তাহলে কিন্তু মাংস চটজলদি জমে যাবে। একসঙ্গে 2 কেজি 3 কেজি বা 4 কেজি এভাবে মাংস যদি আপনারা এক প্যাকেটে রাখেন সেক্ষেত্রে কিন্তু মাংসগুলো জমাট বাঁধবে না। আর এখানে বড় বড় কিছু প্যাকেট দেখা যাচ্ছে, এর ভিতরে কিন্তু ছোট ছোট মাংস রয়েছে, মানে ছোট ছোট অনেকগুলো প্যাকেট রয়েছে। আর এই মাংসগুলোর এক সাইডে দেখা যাচ্ছে জমাট বেঁধেছে আর এক সাইডে জমাট বাঁধেনি। তো যেই সাইডটা জমাট বাঁধেনি সেই সাইডটা আবার আমরা ফ্রিজের ওয়ালের সাথে লাগিয়ে রেখে দিব। আর মাংসগুলো এভাবে উল্টে পাল্টিয়ে দিলে যেটা হয়, মাংসগুলো শক্ত হয়ে লেগে থাকে না ফ্রিজের গায়ে, আর সেক্ষেত্রে পরবর্তীতে মাংসগুলো উঠানোর সময় কষ্টও কিন্তু হয় না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাংসগুলো এভাবে আমরা আলাদা করে উঠিয়ে নিয়েছি। এবার ডিপ ফ্রিজে আবার নতুন করে সাজানো হচ্ছে। আর মাংস সংরক্ষণের আগে যেটা করবেন, অবশ্যই যেন মাংসে তো কোনো পানি না থাকে, মাংসে যদি পানি থাকে সেক্ষেত্রে মাংসটা কিন্তু জমতে টাইম লাগে, মাংসটা পাশাপাশি গন্ধও হয়ে যায়। মাংস যদি কোনো কারণে আপনারা পানি দিয়েই ফেলেন বা পানি পড়ে যায় সেক্ষেত্রে পানিটা অবশ্যই ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর মাংসের পাশাপাশি যখন ভুঁড়ি সংরক্ষণ করবেন, ভুঁড়িতে যেন কোনো পানি না থাকে, ভুঁড়ি ভালো করে জ্বালিয়ে সেটা পানি ছেঁকে উঠিয়ে নিয়ে তারপরে সেটা সংরক্ষণ করবেন। আর ভুঁড়ি অবশ্যই যেন কোনো ছিদ্রওয়ালা পলিব্যাগে অথবা খোলা কোনো জায়গায় রাখবেন না, তাহলে কিন্তু ফ্রিজ বন্ধ হয়ে যাবে। আপনারা সবসময় চেষ্টা করবেন এয়ারটাইট কোনো বক্সে রাখতে অথবা কোনো
শক্ত পলিব্যাগে রাখতে যেন কোনো ফুটো না থাকে। আর বাজারের যে ব্যাগগুলো, মোটা ব্যাগগুলো, সেগুলোতে মাংস সংরক্ষণ করবেন না। সেগুলোর ভিতরে মাংস রাখলে কিন্তু মাংস সহজে জমতে চায় না। তাই আমরাও এখানে কিছুটা বাজারের ব্যাগে রেখেছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু জমাট বাঁধা মাংস, এটা কিন্তু নরম মাংস নয়। যেগুলো আগে জমাট বেঁধে গেছে সেই মাংসগুলো আমরা এভাবেই বাজারের ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, আর নরম মাংসগুলো সেগুলো বাহিরে এভাবে খোলায় রেখে দিয়েছি। তাহলে চটজলদি কিন্তু সেটা জমে যাবে। আর যেহেতু এটা আমার শ্বশুর বাড়ি, এখানে শুধু আমাদের একার মাংস না, এখানে সবারই মাংস আছে, তাই মাংসগুলো এভাবেই আলাদা আলাদা প্যাকেট করেই রাখা হয়েছে, যার কারণে মাংসগুলো জমতে সময় লাগবে। তাই আমরা এই পদ্ধতিটা অবলম্বন করেছি। আর দেখতে পাচ্ছেন এই প্যাকেটের ভিতরে কিন্তু অনেকগুলো মাংস, কিন্তু এর ভিতরে এখনও মাংসগুলো জমাট বাঁধেনি। তাই আমরা এই মাংসগুলো খুলে খুলে আলাদা করে এভাবে ফ্রিজের ওয়ালের সাথে লাগিয়ে লাগিয়ে রেখে দিব, যার কারণে মাংসগুলো দ্রুত জমে যাবে। আর যখনই আপনারা একবারে এভাবে ডিপ ফ্রিজে মাংস রাখবেন, তখন যেটা হবে, মাংসগুলো ডিপ ফ্রিজের ভিতরে এমনভাবে লেগে যাবে, পাশাপাশি একটা মাংসের সাথে আরেকটা মাংস এমনভাবে লেগে যাবে যে পরবর্তীতে মাংস উঠাতে গেলে কষ্ট হয়ে যায়। তখন কষ্ট তো হয়, পাশাপাশি ফ্রিজটাও কিন্তু অনেক নষ্ট হয়ে যায়, ফ্রিজের ক্ষতি হয়ে যায়। তো অবশ্যই আপনারা মাংসগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, তাহলে দেখবেন মাংসগুলো উঠাতেও কিন্তু আপনাদের খুব সুবিধা হবে। এবং মাংসের দেখতে পাচ্ছেন যে সাইডটা শক্ত হয়ে গেছে সেটা বাহিরের সাইডে, এবং যেটা নরম হয়ে আছে সেটা ফ্রিজের ওয়ালের গায়ে এভাবে লাগিয়ে রেখেছি। এভাবে করলে কিন্তু মাংসগুলো দ্রুত জমে যাবে এবং মাংসগুলো গন্ধ হওয়ার কোনো সুযোগ পাবে না। আর এই ব্যাগের ভিতরে বন্ধুরা যে মাংসগুলো আছে এগুলো কিন্তু সব জমাট বাঁধা মাংস, তাই আমরা ব্যাগেরগুলো আর এখানে খুলে রাখি নাই। আর সব সময় চেষ্টা করবেন ফ্রিজের পাওয়ারটা হাই আছে কি না সেটা দেখে নেওয়া, যেহেতু ফ্রিজের এই পাওয়ার পয়েন্টটা নিচে থাকে, বাচ্চারা অনেক সময় ঘুরিয়ে দিতে পারে বা কারোর হাত লেগে ঘুরিয়ে যেতে পারে। এটা সব সময় লক্ষ্য রাখবেন যেন এটা ঠিক মতো আছে কি না। যখন মাংসগুলো জমে যাবে তখন আপনারা পাওয়ার কমিয়ে দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু মাংস জমার আগে অবশ্যই পাওয়ার হাই করে রাখবেন। এখনও অনেকের মাংস কিন্তু জমাট বাঁধেনি, আপনারা এই টিপসটি ফলো করুন, দেখবেন দ্রুত আপনাদের মাংস জমাট বেঁধে যাবে। মাংস রাখার 12 থেকে 13 ঘন্টা পরেই এই টিপসটি আপনারা ফলো করবেন, একটা মাংসও নষ্ট হবে না, মাংস উঠাতে কষ্টও হবে না, একটা মাংসের সাথে আরেকটা মাংস লেগেও যাবে না। তো আশা করছি আজকের টিপসটি আপনাদের অনেক কাজে দিবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।